আমার মনে হয় প্রশাসনের স্ট্যান্ড পয়েন্ট খুবই ক্লিয়ার। এখানে যে একটা ক্লিয়ার ম্যানিপুলেশন হচ্ছে সেটা তো জনগণ খুবই পরিষ্কারভাবে বুঝতে পারছে, তাই জন্য জনগণ এতটা রেগে আছে। আমরা এতটা ডিসঅ্যাপয়েন্টেড, এবং আমাদের এটা বেসিক হিউম্যান রাইটসটা যেভাবে এটাকে ডিনাই করা হচ্ছে সেটা খুবই ক্লিয়ার। এই যে একটা টোকেনিজম মতন একজনকে জেলে অনেকটা জনগণের চেঁচামেচি, অনেকটা জনগণের চাপের সৃষ্টিতে তাকে ঢোকানো হলো, তারপরে আরেকটা জায়গায় টোকেনিজমের মতো করে একজনকে বাদনা দিয়ে চাকরি থেকে তাকে আবার ট্রান্সফার করিয়ে দেওয়া হলো, এবং সেই ট্রান্সফারটা একদম ডিমোশনের মতন নয়, মানে প্রায় ইকুয়াল বা আরও উচ্চ পদের একটা চাকরি। তো এভাবে এটা ঠিক বোঝাই যাচ্ছে যে জনগণ মানে প্রশাসনের স্ট্যান্ড পয়েন্টটা কী। ডেফিনেটলি প্রশাসনের স্ট্যান্ড পয়েন্ট আমার মনে হচ্ছে যারা অপরাধী তাদের পক্ষে, যার যে পরিবার যারা তাদের মেয়েকে হারিয়েছে তাদের পক্ষে নয়। এবং দাবিটা খুবই সিম্পল, ভাই যারা খুনটা করেছে, যারা ধর্ষণটা করেছে তারা কারা, তাদেরকে আইডেন্টিফাই করো এবং তাদেরকে জেলে পড়ো, তাদেরকে সেই শাস্তিটা দাও জনগণের সামনে পুরো একদম ক্লিয়ারলি যাতে চলে আসুক। এটার জন্যই তো লাইভ স্ট্রিমিং তে রাজি না হওয়ার কারণ, ট্রান্সপেরেন্সিটাকে যতটা আর কি ঘাটা যায় এটার জন্যই লাইভ স্ট্রিমিংটাকে আটকানো, প্রমাণ লোপার যে হয়েছে সেটা তো সিবিআই পর্যন্ত বলছে, আমরা 14 তারিখ রাতেও সেটা দেখেছি, যখন একটা পুরো শহরের একদিকে মানুষজন রাত দখল করছে তখন সেটাকে অ্যাডভান্টেজ নিয়ে প্রমাণ লোপাট করা, মানে এইগুলো তো সবাই বুঝতে পারছে কী হচ্ছে। তো ইট ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড সিম্পল, আমরা প্রশাসনের থেকে যেটা তার যা কাজ সেই দাবিটা ভেরি ক্লিয়ারলি তাদেরকে সেই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করতে হবে, যে যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে, তারা যতই ক্ষমতাবান হোক না কেন তারা ক্রাইম করেছে এবং তাদেরকে ধরতে হবে। দেখো এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে 55টা দিন হয়ে গেছে, যেখানে এত মানুষ জনস্রোত যেখানে বয়ে যাচ্ছে প্রত্যেক দিন, আজকের নেমেছে, কালকের 2 তারিখ, কালকের আবার রয়েছে, সুতরাং সেই জায়গাতে এত মানুষ নামার পরেও একটা প্রশাসন যেখানে দেখতে পাচ্ছে যদি এটা পলিটিক্যাল মার্ডার যদি না হতো তাহলে এতদিনে শাস্তি পেয়ে যেত, এইটার থেকে বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ একটি পলিটিক্যাল মার্ডার, পলিটিক্যাল প্ল্যান প্রোগ্রাম করে সমস্তটা, নয়তো এত মানুষকে উপেক্ষা করা, ভূক্ষেপ করা, সাহস তারা দেখাতে পারছে এখন অবধি, এটা একটা বিশাল বড় বিষয়। এবং আমার মনে হয় যে যত ওনারা লেট করবেন, ওই একটা স্লোগান বারবার করে এসেছে যে যত পেছাবে তত আমরা নামবো, সুতরাং চলতে থাকবে এই প্রতিবাদ, চলতে থাকবে মানুষ নামতে থাকবে, সেটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে। দেখুন প্রশাসন একটা অদ্ভুত জিনিস, এবার সেটা চালায় মানুষ, কিন্তু মানবিক গুণটা তাদের মধ্যে যে বেশ কম সেটা নানা সময় আমরা নানাভাবে দেখতে পেয়েছি। এবার যে কোনো জায়গাতেই মানে যেটা বলা হয় যে বিখ্যাত কথা যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, সেইটাই যে কোনো প্রশাসনের স্বরূপেই দেখা যায়, যে কোনো প্রশাসনের চেহারাতেই দেখা যায় সেটা। ফলে প্রশাসনের কাছে যে খুব বেশি মানে মানবিক একটা দিক মানে আশা করছি আমরা এমনটা নয়, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে একটা ঘটনা তা তো নয়, একটা সামগ্রিকভাবে দীর্ঘদিনের একটা যে থ্রেট কালচার, যে রেপ কালচার আমাদের গোটা দেশ জুড়ে চলছে, আর সেইটার বিরুদ্ধে আমাদের একটা কোথাও একটা মনে হয়েছে যে যে আমাদের আমাদের যে স্বর, আমাদের জনতার যে স্বর, প্রত্যেকের যে নিজের গণ্ডির মধ্যে থাকতে থাকতেই যে স্বরগুলো ক্রমেই চাপা পড়ে যায় সংসারের চাপে, সমাজের চাপে, সেইগুলো গত 1.5-2 মাস ধরে এই যে আমরা প্রত্যেক মুহূর্তে উঠে আসতে দেখছি সামনে, এইটাই এই আন্দোলনের সব থেকে বড় কারণ। প্রশাসনের টনক কি নড়বে, আমি জানি না প্রশাসনের টনক কবে নড়েছিল বা কত নড়েছিল, কারণ তিলোত্তমা তো কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগে কামদুনি ঘটেছে, এর আগে পাঁচশ্রীট ঘটেছে, এর আগে হরিপাল ঘটেছে, একটাও ঘটনা কিন্তু প্রশাসনের টনক নড়ে, বরং প্রশাসন বারংবার বলে দিয়েছে এই হয়েছে এত টাকা দিয়ে দেবো, ওই হয়েছে এত টাকা দিয়ে দেবো, বরং সেই টাকাটা প্রশাসন দেয় না, এটা উনি নিজের নামে চালান। যাই হোক, কিন্তু প্রশাসনের টনক তো নড়তেই হবে, এত মানুষের হুঙ্কার, এত মানুষের চিৎকার, এত মানুষের কান্না, এত মানুষের রাত জাগা বিফলে যাবে না। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।